জুমার দুই আজান দেন, এটা কি সুন্নত? আমি বললাম সুন্নত। ঠিক আপনাকে বললে আপনি জবাবটা দিন, দুই আজান দেওয়ার চেয়ে এক আজান উত্তম, এটা সবাই এক বাক্যে মেনে নিয়েছেন। কাজেই কোন অজুহাতে আপনি দুই আজান চালু রাখার চেষ্টা করছেন? অনেকেই বলছে আমাদের এলাকার গ্রামের মানুষ ঘড়ি দেখতে পায় না, ঘড়ি নাই। আরে বাবা, ঘড়ি তো নাই গ্রামের মানুষের, বুঝতে পারলাম, কিন্তু খেলা শুরু হবে কয়টায়, তখন ঘড়ি পায় কোথায়? দুই আজান কি সুন্নত? হ্যাঁ সুন্নত। আরেকটা আজান নাকি উসমান চালু করেছে? হ্যাঁ উসমান চালু করেছে। এক বচন খুলাফা কয় বচন? বহু বচন। আল্লাহর নবী বলছেন আমার সুন্নতের উপর আমল করো আর আমার খলিফাদের সুন্নতের উপর আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খলিফাতি মিন খুলাফায়ে রাশিদিন, আমার খলিফাদের খলিফার সমূহের মধ্যেকার যে কোনো এক খলিফার সুন্নত মানো, তা বলেননি, বলেছেন কি খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানো। তাহলে খুলাফা বহু বচন, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত এক আজান, আর তিন খলিফার সুন্নত এক আজান। যা নবীর আমল তো সুন্নত জানি, উসমানের আমলে কি সুন্নত? হ্যাঁ উসমানের আমলও সুন্নত। আর মসজিদে মুসল্লি আসে না, ডাক আজান দিতে হয়, কিন্তু আমাদের মসজিদগুলিতে সাড়ে দশটা থেকে এই মসজিদ ফ্লপ হয়ে যায়, এগারোটায় গেলেও ঠিক মতো মানুষ জায়গা পায় না, কারণ যথা নিয়মে মসজিদগুলি চালানো হচ্ছে, যার ফলে মুসল্লিদের ভিড় সেখানে থাকে। ঈদের দিন ডাকাডাকি করেন, ডাকাডাকি করে হরের মা করে নয়টা বেজে যায়, আপনার মুসল্লি পাওয়া যায় না। কিন্তু আমাদের মসজিদে পৌনে সাতটায় টাইম দিলে পৌনে সাতটার আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, কারণ ওরা জানে যে আমার উল্লার পিছনে সালাত আদায় করতে এক মিনিট কাকে ছাড় দেবে না। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জুমার দিন দুই আজান, জুমার দিনে দুই আজানের এই সমস্যা এখনো সমাধান হয়নি। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লামের জামানায় এক আজান হতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক আজান হতো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক আজান হতো, আর দ্বিতীয় আজান হয়েছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার জামানায়। এখন যারা দুই আজান চালু রাখার পক্ষে তারা দলিল দিচ্ছেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন। প্রথমে আল্লাহ নবী বলছেন আমার সুন্নত মানো, তারপরে আমার খলিফাদের সুন্নত মানো। নবীর সুন্নত বাদ দিয়ে খলিফার সুন্নত, নাকি খলিফার সুন্নত বাদ দিয়ে নবীর সুন্নত? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে আজান খলিফা কয় বচন? এক বচন। খুলাফা কয় বচন? বহু বচন। আল্লাহর নবী বলছেন আমার সুন্নতের উপর আমল করো আর আমার খলিফাদের সুন্নতের উপর আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খলিফাতি মিন খুলাফায়ের রাশিদিন, আমার খলিফাদের খলিফার সমূহের মধ্যেকার যে কোনো এক খলিফার সুন্নত মানো, তা বলেননি, বলেছেন কি খুলাফায়ের রাশিদিনের সুন্নত মানো। তাহলে খুলাফা বহু বচন, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত এক আজান, আর তিন খলিফার সুন্নত এক আজান। ইযা উতিফাল মারিফাতু, আরবি কায়দা আছে, ইযা উতিফাল মারিফাতু আলাল মারিফাতে ফায়ুরাদু বিহা আইনুল উলা, যখন মারিফাকে মারিফার উপর আত্ম করা হয় তখন প্রথমটার দ্বিতীয়টা একই হয়ে যায়। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলেছিলেন কালু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবায়েক, তোমার এলাহের ইবাদত করব আর তোমার বাপদাদাদের এলাহের ইবাদত করব। তারপরে বলি ইলাহ ওয়াহিদ, বাপদাদার ইলাহ আর তোমার ইলাহ একই ইলাহ। কাজেই যখন মারেফার উপর মারেফা আত্ম হয় তখন প্রথমটা দ্বিতীয়টা একই হয়। আল্লাহ নবীর সুন্নত যেটা সেই খুলাফায়ে রাশেদার সুন্নত। আর যেসব ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত নাই, খুলাফায়ে রাশেদার সুন্নত আছে, সেই ক্ষেত্রে নিঃসংকোচে আপনি গ্রহণ করবেন। সর্বোপরি দুই আজান দেওয়ার চেয়ে এক আজান উত্তম, এটা সবাই এক বাক্যে মেনে নিয়েছেন। তো কাজেই কোন অজুহাতে আপনি দুই আজান চালু রাখার চেষ্টা করছেন? অনেকেই বলছে আমাদের এলাকার গ্রামের মানুষ ঘড়ি দেখতে পায় না, ঘড়ি নাই।
আরে বাবা ঘড়ি তো নাই গ্রামের মানুষের, বুঝতে পারলাম, কিন্তু খেলা শুরু হবে কয়টায় তখন ঘড়ি পায় কোথায়? হ্যাঁ, আর মসজিদে মুসল্লি আসে না, ডাক আজান দিতে হয়, কিন্তু আমাদের মসজিদগুলিতে সাড়ে দশটা থেকে এই মসজিদ ফ্লপ হয়ে যায়, এগারোটায় গেলেও ঠিক মতো মানুষ জায়গা পায় না, কারণ যথানিয়মে মসজিদগুলি চালানো হচ্ছে, যার ফলে মুসল্লিদের ভিড় সেখানে থাকে। কোরআন সুন্নাহ ভিত্তিক চালান কে এলো না এসলো এগুলি দেখার দায়িত্ব আমাদের নয়। ঈদের দিন ডাকাডাকি করেন, ডাকাডাকি করে হরের মা করে নয়টা বেজে যায়, আপনার মুসল্লি পাওয়া যায় না, কিন্তু আমাদের মসজিদে পৌনে সাতটায় টাইম দিলে পৌনে সাতটার আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, কারণ ওরা জানে যে আমানুল্লাহর পিছনে সালাত আদায় করতে এক মিনিট কাকে ছাড় দেবে না। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন।